নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাতে চলেছি মুচমুচে বাঁধাকপির পকোড়া। চলুন দেখা যাক কীভাবে এটা বানাতে হয়। বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি একটা বাঁধাকপির কিছুটা অংশ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। মোটামুটি ছোটো এক বাত্রি বাঁধাকপি আমি এখানে নিয়েছি, যেটার আমি পকোড়া বানাবো। এবার পকোড়াটা যাতে মুচমুচে থাকে তার জন্য একটা কাজ করতে হবে, সেটা হলো বাঁধাকপির মধ্যে আমি কিছু সামান্য নুন দিয়ে দেব। নুন দিয়ে বাঁধাকপিটা ভালো করে চটকে নেব। এর ফলে কী হবে যে এক্সেস জলটুকু বেরিয়ে যাবে এবং এর জন্য কিন্তু বাঁধাকপির পকোড়াটা মুচমুচে হবে। নুন দেওয়ার ফলে যে এক্সেস জলটুকু বেরিয়ে যাবে, তারপরে আমি বাঁধাকপিটা চিপে অন্য পাত্রে তুলে নেব আর এক্সট্রা জলটুকু ফেলে দেব। আপনারাও কিন্তু বাড়িতে এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু বাঁধাকপিটা অনেক বেশি ক্রাঞ্চি বা মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, আমি নুন দিয়ে চটকে নেওয়ার পর বাঁধাকপিটা কিন্তু পরিমাণটা অনেকটা কমে গেছে, দেখতে পাচ্ছেন। আর বাঁধাকপি থেকে দেখুন একটু জলও ছেড়েছে। এখন এটাকে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর এখন আমি এটাকে চিপে, জল চিপে অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা জল বেরোচ্ছে। জলটা চিপে আমি অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু সমস্ত বাঁধাকপিগুলো জল চিপে আমি অন্য পাত্রে নিয়ে নেব। আমি এই বাঁধাকপির মধ্যে একে একে সব উপকরণ দেব পকোড়া বানানোর জন্য। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। এবার দিলাম লঙ্কা কুচি। আমি লঙ্কার সাথে 2 কোয়া রসুনও কুচি করে নিয়েছি। রসুন কুচিটা যদি কেউ ইউজ করতে না চান তাহলে দেবেন না, আর ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুসারে দেবেন। এর মধ্যে দেব ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেব সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। 1 টেবিল স্পুন ধনে পাতা কুচি দিলাম, আর জিরে গুঁড়ো 1/2 টিস্পুন দিয়েছি। হলুদও সামান্য ইউজ করেছি। এবার এর মধ্যে আমি 1টি ডিম ফাটিয়ে দিয়ে দেব। আমি 1টি ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি, ফেটিয়ে দিইনি, ভেঙে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি বেসন মেশাবো। বেসনটা আস্তে আস্তে বুঝে মেশাতে হবে। প্রথমে অল্প কিছু মিশিয়ে আমি মাখিয়ে নেব। আমি 1 টেবিল স্পুন বেসন এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মেখে নেব। 1 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বেসন দেব। প্রথমে কিছু বেসন দিয়ে মাখিয়েছিলাম, এখন চালের গুঁড়োটা দিলাম, দিয়ে এবার মাখিয়ে নেব। নিয়ে আবার একটু বুঝে আবার আমি বেসনটা দেব। চালের গুঁড়োটা দিয়েও মাখিয়ে নিয়েছি। মাখানোর পর আমার মনে হচ্ছে আরও আমার সামান্য বেসন লাগবে, এই 1/2 টেবিল স্পুন মতো বেসন লাগবে। তো এবার আমি সেটা দিয়ে দিচ্ছি। তার মানে আমার লাগলো টোটাল 1.5 টেবিল স্পুন বেসন। বন্ধুরা, বাঁধাকপির ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। পাতলাও নেই এখন ঘনত্বটা, দেখতেই পাচ্ছেন। এটা এখন ভাজার জন্য রেডি হয়ে গেছে। আর একটা কথা, আমি কিন্তু যখন পেঁয়াজ, লঙ্কা কুচি, হলুদ এসব দিয়েছি, তারপরে কিন্তু আমি সামান্য লবণও দিয়েছি, সেটা ভিডিওতে দেখানো হয়নি, তার জন্য দুঃখিত। লবণটা কিন্তু আপনারা অবশ্যই একটু বুঝে দেবেন, যেহেতু বাঁধাকপিটা আমি যখন প্রাথমিক পর্যায়ে নুন দিয়ে চটকেছিলাম তখনও তো ইউজ হয়েছে, তাই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে এবং অল্পই দিতে হবে। আর আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই করেছি। শুকনো লঙ্কা কিন্তু, শুকনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করিনি। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুসারে শুকনো লঙ্কাগুলো ইউজ করতে পারেন। প্রথমেই বলেছি ঝালটা আপনারা নিজেদের মতো করেই ইউজ করুন। এবার পকোড়াটা ভাজার জন্য আমি সাদা তেল গরম
করে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পকোড়াগুলো ছাড়বো আস্তে আস্তে। আপনারা ছোট ছোট শেপেও ভাজতে পারেন বা একটু বড় করেও ভাজতে পারেন, সেটা একেবারে নিজেদের উপর নির্ভর করবে। আমি এখানে পকোড়াটাকে নিয়েছি গোল করে নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে হালকা করে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, ব্যাস। আর এই পকোড়া কিন্তু একটু এবড়ো খেবড়ো হয়ে ভাজলেই দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই একদম প্রপার শেপ হওয়ার কোনো দরকার নেই। আপনারা যদি গোল গোল ছোট ছোট করে ভাজতে চান তাও ভাজতে পারেন বা এরকম করেও ভাজতে পারেন। এবার ফ্লেমটা কিন্তু মিডিয়ামের থেকেও আরেকটু লোতে রয়েছে, আস্তে আস্তে এটা ভাজা হবে। এক পিঠ লাল হলে অপর পিঠ উল্টে দেব, আর ফুল ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। বন্ধুরা, পকোড়াগুলো ভাজা হচ্ছে, এগুলো এক পিঠ লাল লাল হালকা হয়ে গেছে বলে আমি উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবং পুরো পকোড়াগুলো যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে নেব। দুই পিঠি হালকা লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে নেব। কেউ যদি ডিপ ফ্রাই মানে খুব কড়া ভাজা খেতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে তারা আরও কড়া করে ভেজে নেবে, যার যার পছন্দের উপর নির্ভর করবে। দেখুন এই পাশটা কিন্তু হয়ে গেছে, ওই পাশটা এবার আস্তে আস্তে হবে, আর ফ্লেমটাকে কিন্তু একেবারেই হাই রাখা যাবে না, মিডিয়াম থেকে একটু নিচে রাখতে হবে। সব আমি এরকম করে উল্টে দেব। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু কি সুন্দর কালার চলে এসেছে। এবার অপর পিঠটাও এরকম কালার হয়ে গেলে পুরোপুরি আমি নামিয়ে দেব। হয়ে আছে বন্ধুরা মুচমুচে বাঁধাকপির পকোড়া, এটি ডালের সাথে খান ভালো লাগবে, আবার টি টাইম স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে খেলেও কিন্তু ভালো লাগবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম ভিডিওস নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।